গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন বাজে 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার সব কাজ শেষ, রান্না বান্না সব হয়ে গেছে। এখন দেখো আমি ছোটাছুটি করছি রান্নাঘরের বাসন নিয়ে। তো এগুলোকে সব আমাদের বেডরুমে রাখছি, কারণ হলো আজকে আমি করব আমার কিচেন ক্লিনিং, রান্নাঘর পরিষ্কার করব আর রান্নাঘর মেকওভার করব। অনেক দিন থেকে ঘিঞ্জি হয়ে আছে, মানে টাইমেই পাচ্ছি না যে এগুলো ঠিকঠাক করব। মানে আমার ভালোই লাগছিল না, তো আজকে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে, সব কাজ সেরে এবার এসে পড়েছি এইসব ঠিকঠাক করতে রান্নাঘরে। তো এই দেখো আমি বাসনগুলো সব নামিয়ে এবার বেডরুমে রেখে দিচ্ছি, আর তারপর আমি বাসনের র্যাকটাকে মাজবো ভালো করে। বাসনের র্যাকটা অনেক নোংরা হয়েছে, নোংরা মানে কি, যেহেতু গ্যাসের ওভেনটার সাথেই গ্যাসের বাসনের র্যাকটা, তাই অনেক তেল তেল হয়ে থাকে। তো সবসময় দেখবে এগুলো পরিষ্কার করা যায় না, মাসে একবার কি দুবার পরিষ্কার করা যায়। তো সেই জন্য সেটাকেও মাজতে হবে। আমি ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিলাম, আর বাসনগুলো দেখো রান্না করেছি যে সে বাসনগুলো ছিল, তো এগুলোকেও সরিয়ে নিলাম। আর এদিকে এখন তেলের কৌটো মোটো সব নিচে রেখে দেবো। অনেক দিন থেকে ভাবছিলাম করব করব করব, আর আমার সময় হয় না। তা আজ কালকেই ভেবে রেখেছি আজকে করবই। আর দেখো আমি বালতিতে জল নিয়েছি আর একটু সার্ফ নিয়েছি, এবার আমি জানলাটাকে মুছবো। জানলাটাকে মুছে পরিষ্কার একটু করব, আর করব গ্যাসের চুলাটাতে এটা একটু সাবান সাবান দিয়ে স্ক্রচবার দিয়ে একটু ঘষে রেখে দেবো, পরে এটাকে মুছবো। হ্যাঁ, জানলাগুলো রোজ মুছি, তাও দেখবে উপর দিকগুলো আর ভালো করে তো মোছা হয় না, যতটুকু খাট যায় ততটুকুই মোছা যায়, এর চেয়ে বেশি আর মোছা যায় না। তো এগুলো মাসে এক কি দুবারই করা যায়, রোজ তো আর সময় হয় না। তো সেই জন্য আজকে সব পরিষ্কার করব যতটুকু পারি, উঠে বসে দাঁড়িয়ে করব। তো আমার দেখো জানলাটা মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, এবারে বাসনের র্যাকটাকে এটাকে ঘষবো। আর এই এমন বাসনের র্যাক যে পরিষ্কার করতে অনেক কষ্ট, এই একদম দেখো কত লাইন, এগুলোকে ঘষে ঘষে একটা একটা করে ঘষতে হয়, মাজতে হয়, তারপরে মুছতে হয়, এগুলো মানে অনেক কষ্ট এগুলো ধুতে। তো এটাকে এইভাবেই ধুচ্ছি। আর এখানে দেখো তারটা দিয়ে এক্সস্ট ফ্যানটা তারটা এই বাসনের একটার ভেতর দিয়ে অভিশ্রুতির পাপা লাগিয়েছে, তো সেই জন্য এটাকে খুলে আর মানে পরিষ্কার করা যায় না। এই তারটার মধ্যে এখানে সিঙ্কের মধ্যে রেখে পরিষ্কার করতে হয়। তো আমি র্যাকটা ধুয়ে নিয়েছি, আর এবার দেখো আমি করছি এখানে টাইলসগুলো পরিষ্কার। এগুলো উপর দিকে তো আর মোছা হয় না, র্যাকটা ছিল একদম তেল তেল হয়েছিল। তো অনেক দিন আগে মানে 15-20 দিন আগে করেছিলাম, এরপরে আর করাই হয়নি। আর ওভেনের সাথে তো একদম নোংরা হয়ে যায় আর তেল তেল হয়ে যায়, নোংরার থেকে বেশি তেল তেল। এবার দেখো আমি উপরে উঠে এবারে উপরে টাইলসগুলোকে মুছি, আর টাইলসগুলোর মানে এত তেল তেল উপরেরগুলো, মানে বললামই তো যতটুকু খাট যায় ততটুকুই করি। তো সেই জন্য একদম দাঁড়িয়ে একদম কাপড় দিয়ে সাবান দিয়ে একদম আজকে পরিষ্কার করছি, এখানে দাঁড়িয়ে পড়েছি আজকে। তো উপরেরটা আমার মোছা হয়ে গেছে, এবার দেখো নিচের দিকটা মুছছি। আর আজকে কী কী রান্না করেছি সেটা আমি পরে বলবো, না থাক এখনই বলে দিই। আজকে করেছি সজনেরাটা, আলু ঝোল, ডাল, আলু সেদ্ধ, আর করেছি হলো ফুলকপি ভাজা। শুক্রবার হলে তো অভিশ্রুতির ফুলকপি ভাজা থাকেই, অভিশ্রুতি ফুলকপি ভাজা ছাড়া খেতেই চায় না শুক্রবারে। তো দেখো আমার ওই টাইলসগুলো মোছা হয়ে গেছে, এবার আমি জানলাটাকে পরিষ্কার করব। এই জানলাটা তো অনেক বড়, আর আমি সবসময় জানলাটা পরিষ্কার রাখি, কেননা তোমরা দেখোই আমি এই জায়গাটাতেই বাসন ধুয়ে তারপর রাখি জল ঝরার জন্য। তো সেই জন্য আমার এই জানলাটা সবসময় মুছে পরিষ্কার করে রাখতে হয়। তো জানলার কাজগুলোকেও মুছবো, আর এই জানলাটাতে আর কিছু রাখবো না। দেখেছো না ব্লগে একদম এই জানলাটার মধ্যে কাপ গ্লাস থাকে, আর দেখতে এত বাজে লাগে। তো সেই জন্য ভাবলাম এই জানলাটার মধ্যে কিছুই রাখবো না, যখন বাসন মাজবো তখন বাসন ধুয়ে রাখবো, তারপর বাসনগুলো সরিয়ে দেবো। তো দেখো আমি জানলা পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ফ্রিজটাকে একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি, আর কলিন টলিন কিছু দিইনি, শুধু কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। আর নিচ উপরটা মোছা হয়ে গেছে, এবার দেখো আমি নিচের দিকটা মুছছি।
এমন মানে জায়গা তো ছোট না রান্নাঘরটা, যে জায়গা কিভাবে কি করব বুঝতেই পারি না। তো এখন দেখো আমি গ্যাসটা মুছি, তখন তো দেখেছিলে গ্যাসের মধ্যে সাবান লাগিয়ে রেখেছিলাম আর গ্যাসটা আমার মোছা হয়নি। তো এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর গ্যাস নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না, মানে অনেক রাগ উঠে, কেমন জানি নিজের কেমন লাগতে থাকে গ্যাস যদি নোংরা থাকে। তাই আমি সব সময় গ্যাসের ওভেন মানে রান্নার পর সব সময় পরিষ্কার করে রাখি, আমার একদম এই জিনিসটা দেখতে ভালো লাগে না গ্যাস মানে ওভেনটা নোংরা হয়ে থাকলে। তো এবার আমি গ্যাসের স্ট্যান্ডগুলোকেও ধুয়ে দিয়েছি, দেখো ধুয়ে একটু পপ মানে জলটা শুকিয়ে গেলে তারপর লাগাবো। তারপর আমি এখন করব বেসিনটা একটু, বেসিন না সরি সিঙ্কটা পরিষ্কার করব। সিঙ্কটা একটু ভালো করে ওই যে স্কচ ব্রাইট দিয়ে আর সাবান দিয়ে একটু মা ঘষে নেব, কেননা সিঙ্ক যদি পরিষ্কার না থাকে কেমন সাদা সাদা হয়ে থাকলে আর ভালো লাগে না। তো সাবান দিয়ে ঘষে একটু কাপড় দিয়ে মুছে দেবো, নাহলে একদম সাদা যে জলের দাগটা পড়ে থাকে আর দেখতে মনে হয় কি নোংরা হয়ে আছে নাকি, কেউ দেখলে ভাবে মনে হয় পরিষ্কার রাখি না, কিন্তু না গো এটা সাদা জলের দাগ পড়ে থাকে এখানে। আর দেখো বাসনের ঝুড়িটাও ধুয়ে আমি বাথরুম থেকে ধুয়ে এনেছি, কেননা এখানে সিঙ্কে জায়গা ছোট তাই। আর এখন আমি ডাস্টবিনটা আর ওই প্লাস্টিক রাখি যে সেটা আমি বাথরুমে সার্ফের জলে ভিজিয়ে এসেছি, পরে ধুবো। তো এখন দেখো আমি এদিকে আমার পানের বাটা টাটা এগুলো ঠিক করে রাখছি, জলের বোতলগুলো সাইড করে রাখলাম। আর এখন দেখো সিঙ্কের নিচের জায়গাটা যেখানে ডাস্টবিন রাখি ওই জায়গাটা একটু মুছে নিচ্ছি ভালো করে। আমি এই জায়গাগুলো রোজ মানে যখনই ঘর মুছি তখনই রোজ সব বের করে নিচেরগুলো রোজেই মুছি, উপরেরগুলো মুছি না কিন্তু নিচের জায়গাগুলো রোজেই মুছি, কেননা ধুলো অনেক থাকে দেখি, তাই মানে দেখলে না মুছে থাকতে পারি না তাই রোজেই মুছি। তো দেখো এইবার মুছে নিলাম এগুলো ভালো করে। তো আমার রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার রান্নাঘর গোছানো শুরু করি চলো। কিচেন ক্লিনিং হয়ে গেল, এবার কিচেন মেকওভার করতে থাকি করা শুরু করি। তো এই দেখো সব কোট এই যে র্যাকটা, যে র্যাকটা ওই দিকে ছিল মানে বাবা মার ঘরে ছিল, তো র্যাকটা এমনিতেই ছিল পড়েছিল তাই নিয়ে এসেছি। নিয়ে আমি ভাবলাম যে না এটাকে রান্নাঘরেই ইউজ করি, এখানে কোটোগুলো রেখে দিই, নাহলে ছোটো ছোটো কোটো ওই জায়গাটায় রাখলে একদম জায়গাটা ভরে থাকে আর একটা ধরতে গেলে দুটো তিনটে সব পড়ে যায়, একদম বেঁকা বেঁকা হয়ে থাকে, ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম সব কোটোগুলো এই জায়গাটাতেই রাখবো, তাহলে এটাতে তিনটা থাক আছে, এই তিনটা থাকে অনেকগুলো জিনিস আর মানে রাখা যাবে। তো সেই জন্য এই একটাকে নিয়ে আসলাম। আর দেখো সব কোটো টোটোগুলো এখানে রেখে দিচ্ছি, উপরেরগুলোতে রাখলাম চিনির কোটো, তারপর চা পাতার কোটো, তেল, এগুলো যেগুলো মানে রোজ লাগে আর সবসময় লাগে সেগুলো রাখলাম। আর এদিকে দেখো আমি মাইক্রোওয়েভটা বাইর করলাম, মাইক্রোওয়েভটা যে এটার ভেতরেই ছিল, বেশি দিন হয়নি ঢুকিয়ে রেখেছিলাম, তো আমি মাইক্রোওয়েভটা বের করে দিলাম। এই মাইক্রোওয়েভটাকে আর এখানে রাখবো না, উপরে রাখবো। আর এখন আমি একটু কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে এটা পুরো মুছে নিলাম, এখানে এখন রাখবো বড় বড় বাসনগুলো, কড়াই, গামলা, তারপরে গ্রাইন্ডার, এগুলো সব এখানটাই রাখবো, তাহলে অনেকটা জায়গা বাঁচবে। তো দেখো বাসনের র্যাকটাতে রাখলে, এগুলো রাখলে আর জায়গাই হয় না অন্য কিছু বাসন রাখতে, সেই জন্য দেখো হাঁড়িটাও রেখে দিলাম আর গ্রাইন্ডারটাও রাখবো এখানেই, আর এই যে কন্টেনারগুলো সেগুলোও রাখলাম, আর মাইক্রোওয়েভটাকে উপরে উঠিয়ে দিলাম। দেখো মাইক্রোওয়েভটা এখন থেকে এখানেই থাকবে, আর সরাবো না, আর সব বাসনগুলো এভাবে এখানে রেখে দিলাম। আর চামিচগুলো এখানে রাখবো, চামিচগুলো ওইখানে রেখে দিলাম, আর প্রেশার কুকার ওইখানে রেখে দিলাম। আর নিচেরটাতে দেখো যে আলু, পেঁয়াজ, রসুনের ঝুড়িগুলো আছে, আর বড় বড় কোটোগুলো সব এই নিচেরটার মধ্যে রাখবো। এটাও আমি একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কেননা বড় কোটোগুলো রাখার র্যাকটার মধ্যে তো জায়গা হবে না, তাই নিচে এখানে থাকবে, তাও দেখবে গুছিয়ে অনেক জায়গা থাকবে। উপরে দেখেছো বাসন রেখেও অনেক জায়গা আছে, আরও জিনিস রাখা যাবে, আরও এখানে বাসন রাখতে পারবো। তো দেখো আমি আলু ঝুড়ি, পেঁয়াজের ঝুড়ি, তারপর রসুনের ঝুড়ি সব এখানে নিচেই রেখে দিলাম, তাহলে সুবিধা হবে হাতের কাছে
থাকবে রান্না করার সময়, টুক করে নিয়ে রান্না করতে পারবো। আর উপরে দেখো মাইক্রোওয়েভের উপরে রেখে দিলাম আমার পানের বাটা, পানের ডাবর, পানের সব সরঞ্জাম এখানে রেখে দিলাম মাইক্রোওয়েভের উপরে, তাহলে আমার কাজ করতে করতে পানও খেতে সুবিধা হবে। তো এখন দেখো বাসনের র্যাকটা, অভিশ্রুতির পাপা তখন এসে লাঞ্চ টাইমে এসে তারটা খুলে দিয়েছিল, তো আমি র্যাকটা দেখো এই জায়গাটায় লাগিয়েছি, এখন যেখানে ফ্রিজটা ছিল সেখানে লাগিয়েছি। তো এখানে দেখো উপরে রাখছি কাপ গ্লাসগুলো, আর অভিশ্রুতির গ্লাস, কাঁচের গ্লাস সব উপরটায় রাখলাম। আর এদিকে দেখো রাখলাম আমি বাটিগুলো, আর এখানটায় রাখবো প্লেট, কিন্তু এখানে প্লেটগুলো দেখো ভালো লাগছে না, কেমন ব্যাকা ব্যাকা হয়ে যাচ্ছে, তো সব নিচেই রাখলাম। থালা আর প্লেটগুলো সব নিচেই থাকবে। তো দেখো আমি থালা প্লেটগুলো সবগুলো এখানে রেখে দিলাম নিচের থাকটায়, আর এদিকে আমি রাখছি দেখো ছেনি, হাতা, তারপরে যে রুটির ছাঁকনি, এগুলো সব এই সাইডে রেখে দিলাম। আর অনেক অন্য বাসনগুলো আছে সেগুলোও এখানেই রাখবো, ঝাঁঝরা সব এখানে রেখে দিলাম। আর এদিকে দেখো চায়ের বাটিটা রাখলাম, এই নিচে রাখলাম ডিম সিদ্ধ করার বাটি, গ্রাইন্ডারের বাটি, এই দেখো এখানে ছোট ছোট কন্টেনারের ঢাকাগুলো এদিকে রাখলাম, আর বেলনিগুলো রাখলাম এখানে। তো এই দেখো আমার বাসনের গোছানো হয়ে গেছে। তো এখন দেখো আমি জলের বোতলগুলো এখানে জানলার এখানে রেখে দিচ্ছি, বেশি জলের বোতল রাখবো না, তিনখানা কি চারখানা রাখবো। তো এই দেখো জলের বোতলগুলোও রেখে দিলাম, অভিশ্রুতির জলের বোতলও রেখে দিলাম। তো দেখো আমার বোতলগুলো রাখা হয়ে গেছে। আর ডাস্টবিনটা ছিল যে ডাস্টবিন, আর ওই যে প্লাস্টিক রাখার বাক্সটা, সেটা আমি ধুয়ে রোদে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, এখন এনে সিঙ্কের নিচে রেখে দিলাম। আর এখন আমি দেখো ফ্রিজের উপরটায় তাওয়ালটাও ধুয়ে দিয়েছিলাম, তো তাওয়ালটা শুকিয়ে গেছে, এখন ফ্রিজটা দেখো আমি এদিকে নিয়ে এসেছি, তো ফ্রিজের উপরে তাওয়ালটা রেখে দিচ্ছি। ফ্রিজের উপরে তাওয়ালটা দেব, দিয়ে ফ্রিজের উপরের জিনিসগুলো ছিল যে সেগুলো এনে আবার রেখে দেবো এটার উপরে। এই দেখো ফ্রিজটা এই জায়গাটাতে আনাতে দেখো ওই জায়গাগুলো একদম ফাঁকা ফাঁকা লাগছে, দেখতে ভালোই লাগছে বেশ, একদম ফাঁকা ফাঁকা, এত ঘিঞ্জি না, বেশি জ্যাম না, বেশি জ্যাম হয়ে থাকলে ভালো লাগে না দেখবে দেখতে। তো এই দেখো সব জিনিসগুলো ফ্রিজের উপর এনে রেখে দিলাম। আর এদিকে অভিশ্রুতি খেলছে, ঘুরছে, এদিক ওদিক করছে। আর এই দেখো বেসিনের উপরে একটা আমাদের আয়না আছে, যে আয়নাটার ভেতরেও জিনিস রাখা যায়, তো সেখানে বেশি জিনিস ঢোকানো যায় না, কয়েকটা জিনিস ঢোকানো যায় ছোট ছোট, তো সেগুলো জিনিস ঢুকিয়ে রাখছি। আর উপরের জিনিসগুলো একটু গুছিয়ে রাখবো, এখানে আছে দেখো তেল, শ্যাম্পু, পারফিউম, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ সব এই আয়নাটার উপরেই রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার করা, গোছানো সব হয়ে গেছে। তো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখালাম বেসিন, তারপরে দেখো বাসনের র‍্যাক, এই যে পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। গোছানোটা তো ভালো হয়নি, আমি আবার বেশি গোছাতে পারি না। তো এই যে এখানে রাখলাম জানলার এখানে জলের বোতল, ওইখানে দেখো জানলার ওইখানে গ্রিলের মধ্যে দেখো এগুলো ওই ন্যাকড়া কাপড় আর কি, এগুলো রেখেছি ওই পাশটা দিয়ে, এগুলো পরে অন্য জায়গায় রাখবো। এখানে বাসন মাজার সাবান, আর এই যে দেখো সিঙ্ক, সিঙ্কের উপরে কল, আর ওইখানে আমি একটা ব্রাশ রেখেছি, ব্রাশটা লাগে আমার। আর এই দেখো ওভেন, ওভেনের উপরে জানলা এখন পুরো ফাঁকা, এদিকে পুরো ফাঁকা। আর এখানে রেখেছি দেখো চাকু, লাইটার, সারাশি এগুলো, তার সাথে আছে চপিং বোর্ড, এখানে আছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের উপরে আছে আমার পানের সরঞ্জাম, আর এখানে দেখো র‍্যাকটা, এখানে কৌটোগুলো রেখেছি সব, চার জিনিস টিনিস সব কৌটো। এখানে সিলিন্ডারের উপরে একটা বাক্স আছে, সেটাও ফেলে দেবো। এখানে আছে ডিম আর আমার মাটির বাসন, শিলনোড়া, এগুলো সব এখানটায় আছে। এর পাশে রেখেছি দেখো নিচে যে পেঁয়াজ, রসুন, আলু, বটি, আর এখানে বড় বড় কৌটোর জিনিসগুলো, বড় বড় কৌটোগুলো, জুসার সব এখানে। আর এখানে দেখো বাসন রেখেছি, চামচ, গ্রাইন্ডার এখানে। আর এই দেখো ফ্রিজ, ফ্রিজের উপরে আমার কয়েকটা দরকারি জিনিস রেখেছি। তো ঠিক আছে চলো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার কিচেন ক্লিনিং মেকওভার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।